বিরতির পর আবারও আপনাদের স্বাগত। কলেজগুলোর বিভিন্ন সমস্যা সহ মোট 10 দফা দাবি নিয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ডেপুটেশন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে। উপস্থিত ছিলেন এবিভিপি রাজ্য সম্পাদক সঞ্চিত সেন সহ অন্যান্যরা। গোটা ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের সামনে প্রচুর পরিমাণে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা এবিভিপির যারা সমর্থকরা রয়েছেন, ছাত্রছাত্রীরা রয়েছেন, তারা কিন্তু কলেজগুলোর বিভিন্ন যে সমস্যা রয়েছে সেই সমস্যাগুলোকে কেন্দ্র করে এই মুহূর্তে সরব হয়েছেন। মোট 10 দফা দাবি নিয়ে এবিভিপি ডেপুটেশন প্রদান করেছে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে এবং এবিভিপি রাজ্য সম্পাদক সঞ্জিত সেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন আজকের এই ডেপুটেশন প্রদানে। গোটা ঘটনাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা শুনব। সকল প্রিন্ট মিডিয়া এবং প্রেস মিডিয়া বন্ধুদের বিদ্যার্থী পরিষদ এবিভিপি সভাপতির পক্ষ থেকে অনেক শুভেচ্ছা জানাই আপনারা আমরা ডাকে এখানে এসেছেন। মূলত আমরা জানি যে আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা চাই উন্নয়ন, শিক্ষা ব্যবস্থা রাজ্যের দরকার, তাই আমাদের কিছু পয়েন্টের উপর আমাদের আপনারা শুনলেন এবিভিপির রাজ্য সম্পাদক কি বলেছেন এই বিষয়টাকে কেন্দ্র করে এবং আজকে 10 দফা দাবির ভিত্তিতে তারা উপাচার্যের কাছে ডেপুটেশন প্রদান করেছেন। সমাচার বিজ্ঞাপন বিরতি রয়েছে, অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন।